পহেলা জুলাই সমস্ত ছাগল পিপিআর প্রতিষেধক করা, প্রমাণ সহ আমি রেখে দিয়েছি ডকুমেন্টারি। হ্যাঁ, প্রত্যেকটা পাঁচটা প্রতিষেধক লাগছে, পুরা খামার প্রতিষেধক হয়েছে। একটা প্রতিষেধক একশো ছাগলে করা যায়, পাঁচটা প্রতিষেধক আমার মোটামুটি 474 পিস ছাগলকে প্রয়োগ করা হয়েছে। ছাগল জগতে আমি মনে করি অনেক বড় ডাক্তার আপনি, শুধু সার্টিফিকেটটা নেওয়া হয়নি মাত্র। তাছাড়া আমি জানি যে ছাগলের রোগ বিধি সম্পর্কে আপনার যতটা ধারণা আছে, এরকম বাংলাদেশে হাতে কোনো দু একজন পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে। গ্রন্থগত বিদ্যা পর হস্তে ধর, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। মুখস্থ বিদ্যা কোনো দিন কাজে আসবে না, ভুলে গেলে শেষ। অন্যের হাতে অর্থ রেখে যখন বলবেন যে আমার অনেক টাকার মালিক আমি, হবে না, ওই টাকা আপনি নাও পাতে পারেন। আপনি নিয়ে খাওয়াচ্ছেন না কিছু না, খালি কিন্তু দুধ খো, দুধ তো হয় না, কোথায় থেকে হবে? জি, ভালো যত্ন করতে হবে, যত্ন করতে হবে, খাওয়াতে হবে। বলছি, গীবতকারীকে আল্লাহ পছন্দ করে না। গীবত হচ্ছে আপন মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণের স্বামী। আসসালামু আলাইকুম সম্মানিত কৃষি প্রেমী ভাই বোনেরা, শুভেচ্ছা জানাচ্ছি নাটোর গুরুদাসপুর খামার পাথুরিয়া গ্রামের আনোয়ার ভাইয়ের আধুনিক ছাগলের ভান্ডার থেকে। বর্তমানে তার খামার থেকে কিছু আধুনিক ছাগল বিক্রয় করবেন, এগুলো কীরকম দরদামে বিক্রয় করবেন বিস্তারিত থাকছে আজকের এই পর্বে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, অনেকদিন পর ভাইয়া। অনেকদিন পর, এর কারণ একটাই, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল। এই বর্ষাকাল কঠিন, ভদ্র ছাগল তো চৌকি ছাড়া নামতেই চান, প্রচন্ড কাদা, এদিকে ভিডিও করতে হয়েছে বাধা। দীর্ঘদিনে যে ভিডিও না করে ছাগল প্রেগনেন্ট কতটা বেশি দিন হয়ে গেছে, মানে কনফার্ম প্রেগনেন্ট গুলো আমি বেশিরভাগ আজকে দেখাবো। মাশাআল্লাহ, আমি দেখি সারা দেশের ম্যাক্সিমাম সবটাকে অন্তর থেকেই ভালোবাসে আসলে। জি ভাই, আমাকে ফোন দিয়ে বলে যে আনোয়ার ভাই খামার কি বাদ দিলে? খামার বাদ দিইনি ভাই, আমার ছাগল 450 প্লাস আছে। ছাগলগুলো খুব আরামে ঘরে চৌকিতে আরামে আছে। আজকের আমার অফার দিব, প্রত্যেকটা ছাগল আমি গত 24 সালের আমি এরকম অফারে দিই নাই, প্রতি সাপ্তাহিক আপলোড হবে আমার। আজকে কোন কোন জাতের ছাগলগুলো দেখাচ্ছেন? আজকে এই পর্বে বিশেষ করে উন্নত হাই কোয়ালিটি ক্রস ব্রিড ছাগলগুলো দেখাবো, বিশেষ করে বিটলই বেশি দেখাবো। বিটল ক্রস আছে, হরিয়ানা ক্রস আছে, কতক যমুনাপাড়ি আছে। প্রথমে ধরেছেন কিন্তু অসাধারণ একটি ছাগল। জি মাশাআল্লাহ, এই যে গলা কম্বল, জি পাঁচটা ভাই, অসাধারণ কান, ফিটনেস, ডাবল হার্টের ছাগল, সুন্দর, কে রক্তের মতো কালার দেখেন, লাল ছাগল, মানে 22 ক্যারেট স্বর্ণের মতো। এটা কোন জাতের? এটা বিটল ক্রস, 32 ইঞ্চি হাইট ভাই, বিটল ক্রস। এটা 3 মাস 2-1 দিন উপর হয়ে গেছে, এক কথা প্রেগন্যান্টটা গ্যারান্টি হবে, গ্যারান্টি গ্যারান্টি, মানে প্রেগন্যান্ট না থাকলে ছাগল আমার মাশাআল্লাহ চেঞ্জ করে দেবো, অথবা টাকা ব্যাগ দিয়ে ছাগল ব্যাগ নেবো। ছাগলটা দুধ দিত আপনার 1.5 লিটারের মতো, 1.5 লিটার দিন যাচ্ছে, পেট বেড়ে যাচ্ছে, অনেক সুন্দর। বাচ্চা চলছে? বাচ্চা ছেলে হয়েছে, একবারই মাত্র বাচ্চা দিয়েছে, ছেলে একবার বাচ্চা দিয়েছে, হ্যাঁ দিতেও প্রেগন্যান্ট। এটা এটা 6 দাঁত হচ্ছে আর কি, মাশাআল্লাহ, 4 দাঁত ছিল। এটার দামটা কেমন আসবে? এগুলোতে এর আগে আমি সেল করেছি 28-30-32 হাজার টাকা করে, তা আমি তো আসলে ওয়াদা দিয়েছি যে আমি কম রেটে দেবো, তা আসলে কথার সাথে বাস্তবতার মিল রাখতে হবে। অবশ্যই, অন্তরে অনিষ্ট চিন্তা মুখে আত্মীয়তা, তার সে বেশি ভালো অনেক ভালো প্রকাশের শত্রুতা। জি না, জি জি, তো এই অন্তরে খারাপ চিন্তা হলে কম রেট বলছি তা না, দর্শকের কাছে বিচার, তারাই বিচার বিশ্লেষণ করবে রেটটা আসলে বেশি না কম, কমেন্ট হবে। ঠিক আছে, অবশ্যই। এটা মাত্র 22,500, মাত্র 22,500, 100 বিটল পাঠা দিয়ে প্রজনন করানো, 51 ইঞ্চি লম্বাই আছে, 51 ইঞ্চি, এটা আরো বড় হবে। যে এটা প্রথমে বাচ্চা দিছে, একবার ক্যারিং করে বিকাশ করছে, ক্যারিং বিকাশ আমি দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, প্রিয় দর্শক, যারা অসাধারণ ফিটনেসের চমৎকার বিটল জাতের একটি ছাগল চাচ্ছেন, একবার বাচ্চা দিয়েছে, দ্বিতীয়বার প্রেগন্যান্ট গ্যারান্টি, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন। এই যে ছাগলটা কিন্তু আপনার বুক সমান, জি অনেক 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 উচ্চতা, এবং কান, পাঞ্চ, ফিটনেস, কালার সব কিছু মিলে অসাধারণ। আর ভুলে গেলে হবে না, এটা কিন্তু মা ছাগল, প্রেগন্যান্ট ছাগল, পুরুষ ছাগল মনে করেন অনেক বড় হয়। এই জাতের পুরুষ ছাগল এক একটা 130-140-150-200 কিলো পর্যন্ত লাইভ ওয়েট, লাইভ ওয়েট হয়। এটা কোন জাতে? এটা যৌবনাপাড়ি, 31 প্লাস হাইট আছে, এটা অরিজিনাল যৌবনাপাড়ি কিন্তু ভাই, বাংলাদেশি না, ইন্ডিয়ান, ইন্ডিয়ান, ডবল হার, এ দেখেন হারে মোটা, কিন্তু ছাগলটার দুধ হতো ভাইয়া, এটা দুধ হতো, হ্যাঁ 1.5-2 লিটার দুধ হতো, সকালবেলা 1.5 লিটার দুধ গালা পরে যে বাচ্চা খাইছে। এটা প্রেগন্যান্ট আপনার 2 মাস 22 দিন, 2 মাস 22 দিন, জি সুন্দর ছাগল, 100 পাঠা দেওয়া আছে। এটা দামটা কেমন আসবে? এটা ভাইয়া আসলে যে ওজনের ছাগল, এর তো ওজন হয় প্রায় 50 কেজি প্লাস, অফার প্রাইস এটা ফিক্সড 26,000 টাকা, 26,000। একবার মাত্র বাচ্চা দিয়েছে, এটা যদি
এর এই বাচ্চা দেওয়ার পরে আবার বাচ্চা দেয় তখন লাগবে ফিগার। এর তো বিশাল ভাই, এটা 3.5 মাস প্রেগন্যান্ট, গ্যারান্টি প্রেগন্যান্ট, এবং বোঝাই যাচ্ছে আল্লাহ পাক রহম করলে দুটো আশা করা যায়। মাশাআল্লাহ, এটা কোন জাতের? এটা বিটলের ক্রস। সবই ঠিক আছে, শুধু চোখটা সাদা নাই, 90% বিটল। এটা বয়স কেমন চলছে ভাই? এটা একবার বাচ্চা দিয়ে দিত বিট হয়েছে। এটা ভাই 4 দাঁত 6 নতুন হচ্ছে, নতুন 6 হচ্ছে। মাশাআল্লাহ, বাহিরের ছাগলগুলো আসলে কি বলবো ভাই, 4 দাঁতে ফার্স্ট প্রেগন্যান্ট হয়। দেখেন 6 দাঁতে কিন্তু 2 বার বাচ্চা দেয় বাংলাদেশি ছাগল। 4 দাঁতে প্রেগন্যান্ট হলেও এই ছাগলগুলা দীর্ঘ 15-20 বছরে একটানা বাচ্চা দিয়ে যাবে। 31 ইঞ্চি প্লাস হাইট, এটা দামটা কেমন আসবে? এটা ভাই আসলেও এগুলা প্রেগন্যান্ট ছাড়া ছাগলই তো 25-30 হাজার করে সেল হয়। কিন্তু ওটা না আমি অফার বলে দিছি, জবান ঘুরানো যাবে না, এটা দর কষাকষি করা যাবে না, ফিক্সড 23,500। কালো সাদা পিন্ট, কান দুটো পিন্ট কিন্তু সুন্দর, মাথার পিন্ট দেখেন, গল কমল বুক পর্যন্ত, যত স্বাস্থ্য হবে অত গল কমল নামবে। এটা কোন জাতের? এটা ভাই আসলেও বিটল ছাড়া তো দুধ 2.5-3 লিটার হয় না ভাইয়া। এটা বিটল কিন্তু তোতার সাথে মিক্স আছে। জি, 33 ইঞ্চি হাইট ভাই। এটা মাত্র একবার বাচ্চা দিয়ে দিত প্রেগন্যান্ট হয়েছে। আমি কিন্তু প্রেগন্যান্ট ছাগল বাসায় করে দেখাচ্ছি, 2 মাস 12 দিন প্রেগন্যান্ট, এর দুধ হতো আপনার প্রায় 3 লিটারের কাছাকাছি, মানে আমি 2 লিটার প্লাস গালতাম বাচ্চা কাটার। একবার মাত্র বাচ্চা দিয়েছে, একবার বাচ্চা দিয়েছে দেন বান 2 হাত দিয়ে ধরতে হয় যখন দুধ থাকে। হ্যাঁ, এখন দুধ নাই হয়ে যাচ্ছে, আস্তে আস্তে প্রেগন্যান্ট হয়ে গেছে তো ভাই। 100% নাগরা বিটল বড় পাঠা দেওয়া, ওই যে 48 ইঞ্চি উচ্চতা যে পাঠা, এটা দামটা কেমন আসবে? একটা বাচ্চা ছেলে 25,000 করে, 20,000 করে সেটাই। তো ওটা না আমি যে ওয়াদা দিয়েছি অফার, সর্বনিম্ন যে রেট না হলেই না ভাই, হ্যাঁ যত বাচ্চা সেল করি এটা ফিক্সড 33,000 কমে আসবে প্রেগন্যান্ট হয়েছে যে, এটা দুধ দিত 2 লিটার কাছাকাছি। এটা কোন জাতের? এটা আপনার ওই তো হরিয়ানার সাথে বিটলের মিক্সড আছে, হরিয়ানা বিটল মিক্স। জি, বয়সটা কেমন চলছে? এটা আপনার 2 বার বাচ্চা দিয়েছে, 2 বার বাচ্চা দিয়ে তৃতীয় প্রেগন্যান্ট হয়েছে। কিন্তু হাইট ভাই 8 দাঁত হয় না এখনো, কঠিন হারে মোটা ভাই, হ্যাঁ কঠিন ফিগার। এটা দামটা কেমন আসবে? সর্বনিম্ন এক একটা ছাগল আমি আজকে 5,000-7,000 করে কম, মানে সর্বনিম্ন যে রেট না হলেই না সেই রেট, সেটা হচ্ছে এটা মাত্র 22,000, মাত্র 22,000। এখন কি প্রেগন্যান্ট আছে? এটা প্রেগন্যান্ট আপনার 2 মাস বের হয় না, 2 মাসের নিচে, তবে দুধ খাতে পারবেন। পাটা কি দেওয়া আছে? পাটা বিটল দিছি, বিটল দেওয়া আছে, বিটল পাটা বেশি তো, আর বিটলের যাচ্ছে যে ক্যারিং খরচ বিকাশ খরচ দিয়ে দিচ্ছেন। জি জি, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, যারা অসাধারণ ফিটনেসের চমৎকার বিটুল কচের একটি ছাগল চাচ্ছেন, অর্থাৎ দুধের একটি ছাগল চাচ্ছেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন, এখানে এসে নিতে পারেন। দেখার মতো একটা ছাগল ভাই, টাইটানিক জাহাজ নিয়ে আসছেন। জি মাশাআল্লাহ। এটা কোন জাতের? এটা আপনি আর যে কেউ বলবে 100 বিটল, কিন্তু এটা লাল চোখ বিটল, এটা 5% কম চোখের কারণে, 34 ইঞ্চি হাইট। জি, এর দেখেন প্রত্যেকটা বিষয় বিটলের বৈশিষ্ট্যের ভিতর বিরাজমান, কান পান ফিটনেস সব কিছু মিলে ছাগলটা অসাধারণ একটি ছাগল। জি, পাগুলো কিন্তু মোটামোটা, এর লাইভ ওয়েটটা কেমন? এটা লাইভ ওয়েট প্রায় 60 কেজি প্লাস অথবা মাইনাস, পরিপূর্ণ প্রেগন্যান্ট হলে আরও 20 কেজি বেড়ে যাবে, আর 20 কেজি বাড়বে। মাত্র এই কিছুদিন আগে বিট করাইছে, মানে 3 সপ্তাহ বিটল, 95% হাতির পেট থেকে হাতি আসে। জি, বিড়ালের পেট থেকে কিন্তু বিড়াল বাচ্চাই হয়। দামটা কেমন? এটা ভাইয়া আসলেও দাম এগুলো তো এর আগে 45-47 কে সেল করছি। জি জি, কিন্তু এই যে অফার হিসাবে এটা সর্বনিম্ন বলছি যে না হলেই না সেই রেট, এটা ফিক্সড 34,000 টাকা, মাত্র 34,000। আর এটা কিন্তু বিট করা আছে আমার ওই যে নাগরা বিটল, ওই যে 43 ইঞ্চি উচ্চতা কালো সাদা যেটা, ওটা দিয়ে ক্যারিং খরচ বিকাশ খরচ, ক্যারিং বিকাশ দিয়ে দেবো। প্রিয় দর্শক, যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি জাহাজের মতো ছাগল আছেন বিটল জাতের, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন, এখানে এসে নিতে পারেন। 14 ইঞ্চির কাছাকাছি, হ্যাঁ এটা কিন্তু গোলাপি আর বিটলের কস, এর যে ফিটনেস ভাই দেখার মতো। বয়সটা কেমন চলছে ভাই এটা? এটা তো মাত্র একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার বিট হয়েছে। এটা কিন্তু বাহিরের ছাগল ভাই, হ্যাঁ ওই দেশেই কস হয়েছে, পাকিস্তানি গোলাপি সাথে আর কি বিটলের কস হয়েছে, বিটলের মানে কস হয়েছে। 33 ইঞ্চি হাইট, দ্বিতীয়বার প্রেগন্যান্ট, এটা 2 মাস 17-18 দিন হবে। পাটা কি দেওয়া আছে এটাতে? 100% মানে এখন বিটল দেওয়া আছে ভাই। সুপার কালারটা দেখেন, এদিকে কালো এখানে লাল, দেখেন কি সুন্দর একটা জিনিস ভাই। এটা দামটা কেমন আসবে? সামনাসামনি ছাগল দাম সব 45,000 টাকা, কিন্তু ওটা না অফার হিসাবে এটা ফিক্সড
মাত্র 25,500 25,500 কেয়ারিং খরচ বিকাশ খরচ দিয়ে দিচ্ছি। পহেলা জুলাই সমস্ত ছাগল পিপিআর প্রতিষেধক করা প্রমাণ সহ আমি রেখে দিয়েছি ডকুমেন্টারি। হ্যাঁ, প্রত্যেকটা 5টা প্রতিষেধক লাগছে, পুরা খামার প্রতিষেধক হয়েছে। একটা প্রতিষেধক 100 ছাগলে করা যায়, 5টা প্রতিষেধক আমার মোটামুটি 474 পিস ছাগলকে প্রয়োগ করা হয়েছে। ছাগল জগতে আমি মনে করি অনেক বড় ডাক্তার আপনি, শুধু সার্টিফিকেটটা নেওয়া হয় নাই মাত্র। তাছাড়া আমি জানি যে ছাগলের রোগ বিধি সম্পর্কে আপনার যতটা ধারণা আছে, এরকম বাংলাদেশে হাতে কোনো দু একজন পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে। গ্রন্থগত বিদ্যা পর হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। মুখস্থ বিদ্যা কোনো দিন কাজে আসবে না, ভুলে গেলে শেষ। অন্যের হাতে অর্থ রেখে যখন বলবেন যে আমার অনেক টাকার মালিক আমি, হবে না, ওই টাকা আপনি নাও পাতে পারেন। প্রিয় দর্শক, যারা অসাধারণ ফিটনেসের সুপার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন, আপনি অর্ডার করে নিতে পারেন এখানে। বাচ্চা হয় এর যে কালার ভাই, কালার পার্সেন্ট ফিট খুবই সুন্দর। এটা মাশাআল্লাহ, এটা কোন জাত? এটা বাঘা তোতা ভাই, 5% কম হবে। একে যে কেউ বেলচা তোতা বলো ভাই, দেখেন উপরে ব্যান্ড, দেখেন চাঁদের মতো বাঁকানো, নিচের পাটিটা একদম চামচের মতো বাড়ানো, কবলে দুই দাঁত, 31 কাছাকাছি হাইট। এটা ফার্স্ট প্রেগন্যান্ট হয়েছে ভাইয়া, মাশাআল্লাহ। ফার্স্ট প্রেগন্যান্ট 2 মাস প্লাস হয়ে গেছে। পাখিতে আছে একে বেলচা তোতা, মানে এখানে একে বাক্সা বা বেলচা তোতা। এটা দামটা কেমন আসবে? এই বাঘা তোতা ইসলামের বাচ্চাগুলা 4 মাস বয়সে সেল হয় 20-22-25,000 ভাইয়া। সেটি কিন্তু সেটা না, আমি অফার বলছি 5-7,000 কম। এটা অফার হিসাবে ফিক্সড, এটা 22,000 টাকা, 22,000 বাচ্চার দামে দাম, বাচ্চার দামে দাম। কি পায়ের কালার থেকে শুরু করে অনেক বড় হবে। হ্যাঁ, অনেক বড়, এর মাই অনেক বড় ভাইয়া। কেন খরচ বিকাশ খরচ দিয়ে দিচ্ছি, কেয়ারিং বিকাশ আমি দেবো। প্রিয় দর্শক, যারা অসাধারণ ফিটনেসে চমৎকার একটি বাঘা তোতা ক্রসের ছাগল চাচ্ছেন, দুই দাঁত বয়স, ফার্স্ট টাইম প্রেগনেন্ট, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন, এখানে অংশ নিতে পারেন। দেখার মতো ছাগলটা কিন্তু অনেক লম্বা ছাগল, অনেক লম্বা আর আনকমন। এটা যদি রাতে জোস্নার রাতে রাস্তা দিয়ে হাঁটে মানুষ ভয় পাবে। এটা কোন জাতের ভাই? এটা ভাই এই দেখেন, এর ফেসটা দেখেন, সামনে পুরা মুখটা দেখেন, সাপের মতো না ভাই? এটা হচ্ছে নাগরা বিটল, পাকিস্তানি নাগরা বিটল, লাল চক বিটল বলে ভাই। এটা 30 ইঞ্চি হাইট। জি, বয়সটা কেমন চলছে এটার? এটা মাত্র 4 দাঁত ছিল, তো 6 হচ্ছে নতুন, দুই পাশে কিল আছে, কান এই যে গলা কম্বল এই যে বুক পর্যন্ত পর্যন্ত। হ্যাঁ জি, আর কঠিন সুন্দরী ছাগল ভাইয়া। এখন প্যাকেট আছে? প্যাকেট এটা 2 মাস 18 থেকে 19 দিন। পাটা কি আছে? পাটা 100 নাগরা বিটল, একদম নকশা কালারের, এই যে বড় যে পাটা। এটা দামটা কেমন আছে? এই জাতের বাচ্চা এক জোড়া সেল হয় 50-60-70,000, এটা সবাই জানে। কিন্তু এটা অফার হিসাবে ফিক্সড মাত্র 33,000 টাকা, 33,000 টাকা কেয়ারিং খরচ বিকাশ খরচ দিয়ে দিচ্ছি। জি, দিয়ে দেবো। প্রিয় দর্শক, যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি বিটুল ক্রসের ছাগল চাচ্ছেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে সুপার ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন, এখানে এসে নিতে। মাইকের মতো একটু ভাজ আছে, তো এগুলা একটু দাঁড়ায় যায়, এদের মাইক কান বলা হয়। আমরা ছাগল অনেক দেখি, এরকম ছাগল কিন্তু খুবই কম পাওয়া যায়, খুবই কম। শর্ট কান, কানটা একদম মোচড়ানো মাইকের মতো, মাইক কানের ছাগল কিন্তু ফিটনেস ফিটনেস কঠিন হয়, মানে ওজনের হয়, ওজনের হয়। এটা তো ওজন হয় প্রায় ধরেন 45 কেজি, মানে 40 প্লাস লাইভ ওয়েট। এটা কিন্তু একবার বাচ্চা দিয়েছে, এটা দ্বিতীয় আর বিট হয়েছে মাত্র 2 মাস 7 দিন। অনেক লম্বা ছড়া একটা ছাগল। জি ভাই, এবং এর যে ফিটনেস এবং পেটের প্রবলেম, পাটা কি দিয়েছে এটাকে? এটা 100 বিটল দিয়েছে, এটা বিটল মানে ইয়ে শিরোয়ের সাথে কস, 33 ইঞ্চি হাইট, 33 হাইট, অনেক বড় ছাগল। জি, এটা দামটা কেমন আসবে? এগুলা ছাগল মোটামুটি সামনাসামনি 40-এর নিচে দেবো না। জি, অফার হিসেবে এবং সর্বনিম্ন যে রেট না হলেই না ভাই, আজকে বলছি তো আমি যে নিয়তি করছি যে সর্বনিম্ন রেট, সর্বনিম্ন চ্যালেঞ্জ করে দেবো। জি, ফিক্সড 25,000, 25,000 টাকা ক্যারিং খরচ বিকাশ খরচ দিয়ে দিই। জি, দিয়ে দেবো। প্রিয় দর্শক, যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি বিটুল কথার ছাগল চাচ্ছেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন, এখানে এসে নিতে পারেন। জিরাফের মতো একটা ছাগল ভাই। জি, মাশাআল্লাহ, এই ছাগলটা আপনার বুক সমান কিন্তু বিশাল বড়, বিশাল বড়, দেখেন না, বিশাল বড় ছাগল। এটা কিন্তু মেয়ে ছাগল ভাই, মেয়ে ছাগল এত বড় মানে কি জানেন? এত বড় হয় না অনেক। হ্যাঁ, পুরুষগুলা বেশি বড় হয়। মাটি থেকে প্রায় এখানে 16-17 ইঞ্চি কিন্তু হাইট আছে। ওই হাইটের বাচ্চা না হলে তো দুধ মাটিতে খেতে পারবে না, খেতে পারবে না। এটা কোন জাতের ভাই? এটা বিটল, 35-এর কাছাকাছি হাইট আছে। শরীর হাড্ডি ঢাকলে আরও 2 ইঞ্চি বেড়ে যাবে, বানো সেই সুন্দর। এর দুধ হতো 1.5 লিটার ভাইয়া, 1.5 লিটার। হ্যাঁ, কনফার্ম প্রেগনেন্ট এটা হবে, 3 মাস প্রেগনেন্টের বয়স, 3 মাস আর একবার বাচ্চা দিয়ে দ্বিতীয় প্রেগনেন্ট। এটা মা সুন্দর হতে হবে, স্মার্ট, বড়, বাবাও সুন্দর হতে হবে, এবং সেটা দিয়ে প্রজনন করা থাকতে হবে, তাহলে হবে। এটা দামটা কেমন আসবে? আমি তো বলছি আজকে সবচেয়ে কম নিম্ন রেট, এটা তো আমি ওয়াদাবদ্ধ ভাই, আজকে অবশ্যই এটা আমি ফিক্সড 35,000টা নেব, 35,000। পরিপূর্ণ প্রেগনেন্ট হলে, ফুল যত্ন হলে এটা 65-70 কেজি ওজন হবে। ক্যারিং খরচ বিকাশ খরচ দিয়ে দিচ্ছি। জি, দিয়ে দেবো। প্রিয় দর্শক, যারা অসাধারণ ফিটনেসের চমৎকার বিটল জাতের 35 ইঞ্চির কাছাকাছি হাইটের একটি ছাগল চাচ্ছেন, একবার বাচ্চা দিয়েছে, দ্বিতীয়বার প্রেগনেন্ট, প্রেগনেন্ট গ্যারান্টি, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন। পাহাড়ি ছাগল ভাইয়া, বিশাল ছাগল, ছাগলটা দেখেন কত বড়, এদিকে লম্বা যে দেখেন কত বড় ছাগল, দেখেন তো গরু মানে কে, দেখেন তো বাচ্চা মনে করেন। এটা কোন জাতের ভাই? এটা ভাই বিটল, বিটল, এটা লাল চোখ বিটল বলে ভাই। হ্যাঁ, 35 ইঞ্চি হাইট ভাই, লাইভ ওয়েট আছে প্রায় ধরেন 50 কেজি প্লাস, হাড়ে মোটা,
জি খালি ডাবল হাড্ডি। হ্যাঁ, একবার ইন্ডিয়াতে বাচ্চা দিয়েছে, একবার আমাদের এখানে বাচ্চা দিয়েছে, দুইবার বাচ্চা দিয়েছে, তৃতীয়বার প্রেগন্যান্ট। হ্যাঁ, প্রেগন্যান্ট আপনার 2 মাস 13 দিন হয়ে গেছে। পাটা কি দিয়েছে? পাটা বিটল সবচেয়ে বড় পাটা দেওয়া আছে। দুধের রেকর্ডটা কেমন এটার? এর 1.5 লিটার দুধ হয়েছে। 1.5 লিটার? হ্যাঁ। দামটা কেমন যাচ্ছে? শরীরে একটু হালকা জি। এখন আমি ওই যে অফার তো ওয়াদা দিয়ে দিছি ভাই, অবশ্যই সেই হিসাবে একটা অফার প্রাইস হিসাবে একটা ফিক্সড মাত্র 33,000 টাকা মাত্র। ক্যারিং খরচ বিকাশ খরচ দিয়ে দিচ্ছে? জি, ক্যারিং বিকাশ। মাশাআল্লাহ। বিটল জাতের সুপার ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন, এখানে এসে নিতে পারেন। সুপার ছাগল ভাই, খুব সুন্দরী ছাগল ভাই, এটা কান পাঞ্চ ফিটনেস এবং ডাবল হাড্ডি ছাগল জি। এটা কোন জাতের? এটা বিটল। আজকে তো হাই কোয়ালিটি বিটল দেখাচ্ছি, এটা 95% বিটল জি। আজকে কিন্তু ম্যাক্সিমাম ছাগলের বিটল পাচ্ছি জি, 33 ইঞ্চি হাইট জি। এটা একবার মাত্র বাচ্চা দিয়ে দ্বিতীয় প্রেগন্যান্ট, এটা 4 দাঁত ছিল, 6 দাঁত হচ্ছে নতুন। প্রেগন্যান্ট কতদিন চলছে? এটা প্রেগন্যান্ট হয়ে গেছে মোটামুটি 2 ওভার হয়েছে, 2 মাস ওভার, 2 ওভার হয়েছে ভাইয়া। পাঠা? পাটা সবচেয়ে বড় বিটল। বিটল পাটা তো আমার আছে খামারে প্রায় 19 পিস। দুধের রেখে? দুধ এর মোটামুটি লিটার দেড়েক হতো ভাই, লিটার দেড়েক। আসলে গাই গরুর মুখে দুধ ভাই, সেটাই। ভালো যত্ন করলে যত্নের উপর রত্ন হবে, অবশ্যই। এটা দামটা কেমন আসবে? এটা তো ওই যে অফার, তাছাড়া তো এগুলো 45,000 দামের, সেটাই। এটা অফার প্রাইস হিসেবে এটা মাত্র 28,000। লম্বা কত দেখছেন? অনেক লম্বা। আর কালার কেয়ার কি সুন্দরী ছাগল, 53 ইঞ্চি লম্বাই আছে ছাগল জি। ক্যারিং খরচ বিকাশ খরচ দিয়ে দিচ্ছেন জি। প্রিয় দর্শক, যারা অসাধারণ ফিটনেসের চমৎকার বিটুল জাতের আরেকটি ছাগল চাচ্ছেন, একবার বাচ্চা দিয়েছে, দ্বিতীয়বার প্রেগনেন্ট, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন, এখানে এসে নিতে পারেন। এটার যে কালারটা ভাই দেখার মতো, হাসি মুখ দেখেন ভাই, হাসতেছে মাশাআল্লাহ। এটা কোন জাতের ভাই? এটা আপনি ওই যে যৌবন ঠাপারি হামসা আছে না ভাই, যৌবন ঠাপারি হামসা 5% কম, কান গোলাপি ভাব, এদের মন রক্ত দেখা যাচ্ছে, শিঙ্গের কালার কালো হবে না, গোলাপি ভাব, এর খোরের কালার গোলাপি ভাব, এবং সুন্দরী একটা ছাগল। একবার বাচ্চা দিয়ে দিতে পেগ নেই, 6 দাঁত হচ্ছে, দিতে পেগ নেন, আশাবাদী টিকে গেছে, দুধ হতো ভাই। আর পাঠা কি আছে? এটা যৌবন ঠাপারি হামসা, ওই যে বড় সবচেয়ে বড় পাঠা, আমার তো হামসা পাঠা আছে 4টা। রিপোর্ট কেমন একটা? এটার দুধ ভাই আসলে লিটার দেড়েক হতো, 2 লিটার। বাচ্চা সকালবেলা দেখাচ্ছে 1 লিটার গালা পরে বাচ্চা খাতো, আচ্ছা, বাদ বাকি আবার বিকালে যায় 1/2 লিটার খানে গালা হতো। 31 ইঞ্চি হাইট। এটা দামটা কেমন আসবে? এগুলো ছাগল ভাই আসলে বাচ্চা একটা ছেলে 25-30 হাজার ভাই। আচ্ছা, আর হামসা ছাগি তো সবাই জানে, দর্শক যারা হামসা পোষে, 70-80 লাখ টাকা একটা ছাগির দাম। তো এটা আসলে অফার হিসাবে, এটা অফার না হলে এগুলো 40-35 হাজার টাকা, অফার প্রাইস হিসাবে এটা মাত্র 24,500। দর্শনদারি একটি ছাগল জি, দুধের রেকর্ডও ভালো, এর ফিটনেসও ভালো, এবং ডাবল হাড্ডি ছাগল। হাসি মুখ দেখেন না, গোটা শরীর মানে কি সুন্দরী, অপরূপা সুন্দরী, এবং জ্ঞানী খরচ বিকাশ খরচ দিয়ে দিচ্ছে জি ইনশাল্লাহ। প্রিয় দর্শক, যারা অসাধারণ ফিটনেসের চমৎকার পাকিস্তানি গোলাপির ক্রসের একটি ছাগল যাচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, একবার বাচ্চা দিয়েছে, দ্বিতীয়বার প্রেগনেন্ট, ছাগলটি অর্ডার করে নিতে পারেন, এখানে এসে নিতে পারেন। কান কিন্তু হালকা ফোল্ডিং। হ্যাঁ, এটা হরিয়ানার ক্রস এটা, মাশাআল্লাহ। বয়সটা কেমন চলছে এটার? এটা ভাই আসলেও অনেক কাস্টমার ফোন দিয়ে বলে, ভাই আমাকে 2 দাঁত বয়সী ছাগল দেন, অনেক বড় হতে হবে। আসলে ভাই বয়স হিসেবে তো বড় হয় তাই না? 29 ইঞ্চি হাইট। এটা মাত্র 2 দাঁত, ফার্স্ট প্রেগন্যান্ট হয়েছে, দেখেন 2 দাঁতে দেখেন, মাশাআল্লাহ। পাটা কি দেখেন? 100 হরিয়ানা দেওয়া আছে, মাশাআল্লাহ। এটা দামটা কেমন আসবে? এগুলা যদি বিক্রি হবে 30-32 হাজার, কিন্তু অফার হিসাবে এটা ফিক্সড মাত্র 17,500। এটা কিন্তু বেশি নিচে চলে আসছে জি, সর্বনিম্ন এটা বিক্রিত দাম হচ্ছে 5,000 কম বলে। ক্যারিং খরচ বিকাশ খরচ তারপর দিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি হরিয়ানা ক্রসের ছাগল চাচ্ছেন, 2 দাঁত বয়স, ফার্স্ট টাইম প্রেগন্যান্ট, যদিও প্যাকেজ গ্যারান্টি হচ্ছে না, বাংলাদেশের যে কোনো থেকে সুপার ছাগলটা আপনি সংগ্রহ করতে পারেন। তো একটা কালেকশনই সুপার, খুব সুন্দর ভাই। এখানে সুন্দরকে সুন্দর বলতে হবে জি, খরচা তো বাড়েই, খরচা তো ধরেন খাবারের রেট বেশি জি, এখন ছাগল যদি পোষা হয় দেশি, কাজ তো হবে না, উন্নত পুষতে হবে, উন্নত সময় জি, সব কিছুর ঊর্ধ্বে যেন লাভ হয়, মাশাআল্লাহ। এটা কোন জাতের? এটা বিটল ক্রস ভাই, মাশাআল্লাহ। বয়সটা কেমন চলছে? একবার মাত্র বাচ্চা দিয়ে দ্বিতীয়বার বিট হয়েছে, এটার বিটের বয়স মোটামুটি 2 মাস 16 দিন। এটা কিন্তু দুধ হতো ভাই, দেখেন বান অনেক মোটা হয় বান। এটা 30 ইঞ্চি হাইট জি। পাটা কি দেওয়া আছে? এটা বিটল পাটা দেওয়া আছে। এটা দামটা কেমন আসবে? এটা ফিক্সড 18,000 মাত্র, 18,000 একটা বাচ্চার দাম, বাচ্চা জায়গায় তুলে 30,000 টাকা, 46 ইঞ্চি উচ্চতা বিটল পাটা দিয়ে বিট করাইছে। ক্যারিং খরচ বিকাশ খরচ দিয়ে দিচ্ছে। প্রিয় দর্শক, যারা অসাধারণ ফিটনেসের চমৎকার বিটল জাতের আরেকটি ছাগল চাচ্ছেন, একবার বাচ্চা দিয়েছে, দ্বিতীয়বার প্রেগনেন্ট, দুধের ছাগল দেখতে পাচ্ছেন, সুপার ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন। আর একটা জিরাফের মতো ছাগল ভাই, কত লম্বা দেখেন তো ভাই ছাগলটা, 52 ইঞ্চি লম্বাই আছে এই ছাগলটা জি, ডাবল হাড্ডি, এবং এই কানটা কিন্তু পিন্টের জি, মাশাআল্লাহ। এবং এই যে গলা কম্বল, বুক পর্যন্ত জি, সব কিছু মিলে অসাধারণ একটা ছাগল জি। এটা সামনে কিন্তু কলিজা কালার, কালো না ভাই জি, মাঝখানে সাদা কালার, সাদা, এই সাদার উপরে যে এটি আবার কলিজা কালার, এগুলো কিন্তু মেহেদি জি, মেহেদি, গাছের মেহেদি ভাই। হাইট 34 ইঞ্চি, বিশাল ছাগল, এদিকে 52 ইঞ্চি লম্বা জি, আপনার 34 ইঞ্চি হাইট জি, বিশাল ছাগল।
বয়সটা কেমন চলছে? শুধু হাইট লম্বা দিয়ে না, পার্সেন্টেজের একটা কাজ করে তো অবশ্যই, কারণ ভালো ছাগল আনকমন একটা পার্সেন্টের ছাগল। এটা একবার বাচ্চা দিয়ে দিত প্রেগনেন্ট, এটা তো বয়স 4 ছিল, নতুন 6 দেখেন এটা কিন্তু প্রেগনেন্ট ভাই ছাগল, 2 মাস 17 দিন দুইবার বাচ্চা দিয়েছে। ইন্ডিয়াতে দিতে পারে কিন্তু আমাদের এখানে একবার দিতে পারে পাটা কি দেওয়া আছে? এটা বিটল 100 বিটল দেওয়া আছে। এটা হচ্ছে লালচোখ পাঞ্জাব বিটল বলে। এটা দামটা কেমন আসবে? এটা অফার প্রাইস হিসাবে ফিক্সড 33,000, মাত্র 33,000। কেয়ারিং খরচ বিকাশ খরচ দিয়ে জি ওগুলা সব দিয়ে দেবো। দর্শক যারা অসাধারণ ফিটনেসের 34 ইঞ্চি হাইটের 52 ইঞ্চি লম্বা একটা বিটল জাতের ছাগল চাচ্ছেন, পর্যাপ্ত পরিমাণ দুধের একটি ছাগল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন, এখানে এসে নিতে পারেন। মাশাআল্লাহ, এই যে কান পান্স ফিটনেস, এর হালকা যে গলা কম্বল, গলা কম্বল স্বাস্থ্য যত বাড়বে অত হবে বুক পর্যন্ত গলা কম্বল। কিন্তু হারে একটু কাবু আছে, তারপর পর্যাপ্ত দুধের ছাগল। এই দুধের গরু দেখেন 25-30 লিটার যে গাভিগুলো দুধ দেয়, এই গাভিগুলো ফলো করেন তো বাচ্চা দেওয়ার পর প্রত্যেকটার হাড্ডি দেখা যায়, আল্লাহ পাক কোথায় যায় যে দুধগুলো দেয়, অথচ স্বাস্থ্যবান গাভি দেখবেন যে আর অত দুধ নাই। 33 ইঞ্চি হাইট, পর্যাপ্ত দুধ হতো, বাচ্চা খাওয়া পরে 1.5 লিটার দুধ নিজে গালা হয়েছে। বান দেখুন শুকা হয়েছে, প্রেগনেন্ট হয়ে গেছে ছাগল, 2 মাস 21 দিন। এটা বয়স কেমন চলছে? এটা একবার মাত্র বাচ্চা দিয়েছে, এত বড় ছাগল, নতুন 6 দাঁত হচ্ছে, নতুন দুইবার বাচ্চা দিয়েছে জি, তৃতীয়বার প্রেগনেন্ট চলছে জি। পাটা তো 100 বিটল দেওয়া আছে এবং আমার বিশ্বাস প্রেগনেন্ট টিকে গেছে। ওষার কি ছাগলটা ফলো করেন ভাই, ডবল হার্ডি মানে এখান থেকে নিচ পর্যন্ত তাকে দেন ওষার, অনেক ওষার ছাগল জি। এটা দামটা কেমন আসবে? ওয়াদা দিয়েছি সর্বনিম্ন রেট জি, সেই হিসাব করে এই ছাগলটা ফিক্সড 24,500। মাশাআল্লাহ, ক্যারিং খরচ বিকাশ খরচ দিয়ে দিয়ে দেবো। প্রিয় দর্শক, যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি দুধের ছাগল চাচ্ছেন, বিটল জাতের এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন, এখানে এসে নিতে পারেন। কঠিন শক্তিশালী কিন্তু জি 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 জি, এবং হাড়ে মোটা এখনও কিন্তু এর যে ফিটনেস আছে দেখার মতো, 50 কেজি প্লাস আছে ওজন এখন, দেখেন পাথর পাথরের মতো বডি, মানে কেন রোসার কি ওর কোন জাতের? এটা হয়তো বিটল, বিটল এটা বিটল আপনার লালচোখ বিটল বলা হয়, 35-এর কাছাকাছি হাইট জি, বিশাল ছাগল। বয়সটা চলছে? একবার বাচ্চা দিয়েছে মাত্র জি, দ্বিতীয় প্রেগনেন্ট, এটা 4 দাঁত ছিল, এটা 6 দাঁত হয়ে গেছে। পাটা কি দেওয়া আছে? এটা 100 নাগরা বিটল দেওয়া আছে ভাই, এটা গ্যারান্টি প্রেগনেন্ট ভাই, গ্যারান্টি গ্যারান্টি। এটা দামটা কেমন আসবে? সর্বনিম্ন একটা রেট ধরে এই ছাগলটা আমি দেওয়ার চিন্তা করছি জি, ছাগলটা ফিক্সড 34,000, মাত্র 34,000। মাশাআল্লাহ, এই যে গলা কম্বল, কান পান্স ফিটনেস, গ্যারান্টি প্রেগনেন্ট, কিন্তু 3 মাস প্রেগনেন্ট। ক্যারিং খরচ বিকাশ খরচ দিয়ে দিয়ে দেবো ভাই ইনশাআল্লাহ। দর্শক, যারা অসাধারণ ফিটনেসের চমৎকার আরেকটি বিটল জাতের ছাগল চাচ্ছেন, দুধের জাত এবং মাংসের জাত সুপার জাত, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন, এখানে এসে নিতে পারেন। আর একটা লোভনীয় ছাগল ভাই জি ভাই, এই ছাগলটা দেখে তো আমার নিজেরই লোভ হচ্ছে। এর কান পান্স, এই যে গলা কম্বল, ফিটনেস, কানটা কিন্তু ফোল্ডার, ফুল ফোল্ডার, এবং সিং কিন্তু পেয়াস ফলো করে। এটা হচ্ছে পাকিস্তানি পাঞ্জাব, পাঞ্জাব প্রদেশ আছে না জি জি, এই পাঞ্জাব হরিয়ানা বলে। 15 ইঞ্চি করে একটা কান আছে জি জি, আমি তো কান ধরে আপনার সমান দেখার মতো একটা ছাগল। ছাগলটা কিন্তু যে কেউ দেখলে কবি বয়স হয়ে গেছে, এত বড় ছাগল দরকার নাই, জাত বড় তাই বড়, মাত্র 2 দাঁতে দেখেন, আমি দেখলাম তো ক্লিয়ার 2 দাঁত। আর মা ছিল আমার খামারে গত 2 সপ্তাহ আগে, এক ভাইকে দিছি, এই উচ্চতা মনে করেন, হ্যাঁ 39 ইঞ্চি, আরও গলা কম্বল হবে, স্বাস্থ্য বাড়বে, এই যে বুক পর্যন্ত গলা কম্বল। এই ছাগলটা শেষ বর্ষ পর্যন্ত বাচ্চা দিবে, অসাধারণ সব বাচ্চা দেবে যদি আল্লাহ তৌফিক দেয় বাচ্চায় রাখা হাতে, এবং এই ছাগলটা স্বাস্থ্য কিন্তু নষ্ট হবে না। কঠিন ফিগার হবে, এর সাথে পুরো ছাগলটা সেল করছি, 2টা হয়েছিল, 34 ইঞ্চি হাই জি, 1 বছর বয়স, এটা 1 বছর 2 মাস বয়স। এখন প্রেগনেন্ট আছে? এটা এটা প্রেগনেন্ট 2 মাস 13 দিন, 2 মাস 13 দিন। পাটা কি আশাবাদী ঠিকাদারি পাঞ্জাব হরিয়ানা পাটা, সবচেয়ে বড় পাটা, সর্বোচ্চ মানের ছাগল, সর্বোচ্চ দর্শনদারি ছাগল, ছাগল অ্যাভেলেবল দেখবেন, আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি। এটা দামটা কেমন আসবে? এটা কিন্তু 100 হরিয়ানা, এটা পাঞ্জাব হরিয়ানা, দামটা বলতে চাচ্ছিলাম না কিন্তু যেহেতু সব বলেইছি, বলে দিচ্ছি, একটা তার তো রেখে লাভ নাই না, এটা ফিক্সড 45,000 টাকা, ফিক্সড 45,000। মাশাআল্লাহ, আনকমন কিছু রাখতে চাই তারা যোগাযোগ করবে, মাশাআল্লাহ। কেন খরচ বিকাশ খরচ দিয়ে জি ইনশাআল্লাহ দিয়ে দেবো। প্রিয় দর্শক, যারা অসাধারণ ফিটনেসের চমৎকার পাকিস্তানি পাঞ্জাব হরিয়ানা জাতির একটি ছাগল চাচ্ছেন, এর থেকে যে বাচ্চা আসবে মানে সর্বোচ্চ মানের বাচ্চা আসবে, যারা ভালো কিছু করার স্বপ্ন নিয়ে কাজ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, সুপার ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন, এখানে এসে নিতে পারেন। আনোয়ার ভাই, অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেলের সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার ছাগলের বাণিজ্যিক খামারের এবং আপনার জীবনের উত্তর সফলতা কামনা করছি, সকল থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, খামারের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ, এবং দোয়া করবেন, এবং আমরা সবাই দোয়া করি যেন বাংলাদেশের যে অবস্থান এবং শান্ত একটা পরিবেশ সৃষ্টি হয়, এবং বাংলার জনগণ যেন অবাধ বিচরণ করতে পারে, এবং অর্থনৈতিক দিক দিয়ে যেন প্রশান্তি ফিরে আসে ভাই। ভুল ত্রুটি কোনো কিছু হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর দয়া করে বলছি, গীবতকারীকে আল্লাহ পছন্দ করে না, গীবত হচ্ছে আপন মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণের শামিল,
জ্ঞান, পরিশ্রম এবং ধৈর্য। অবশ্যই আপনি যে কাজটি করতে যাচ্ছেন তার উপরে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান অর্জন করেন এবং তার উপরে পরিশ্রম করেন, ধৈর্য ধারণ করেন, ইনশাল্লাহ আশা করি আপনার জন্য সফলতা অবশ্যই আসবে। আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের আনোয়ার ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আল্লাহ।